পরীক্ষা বাতিল শুনে মন খারাপ পড়ুয়াদের। সত্যি এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব, প্রথমে দেখে নেই আজকের এই গুরুত্বপূর্ণ খবরটা। অফলাইন এই পরীক্ষার পক্ষেই সওয়াল, সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত হয়ে গেলেও রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এখনও কিছুটা দেরি আছে। তাই করোনা পরিস্থিতি বিবেচনা করার পাশাপাশি দূরত্ববিধি বজায় রেখে পরীক্ষা নেওয়ার পক্ষেই মত দিয়েছে কিছু শিক্ষক সংগঠন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্রের মতে, আমাদের রাজ্যের স্কুল অনেক পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার দিয়ে 6 ফুট দূরত্বে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তোমরা কতজন এই কথাটাকে ঠিক বলে মনে করো এবং কতজন এই কথাটার পক্ষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ওই শিক্ষক সংগঠনের বক্তব্য, করোনার মোকাবিলা করা যেমন দরকার তেমন পরীক্ষাকেও অবহেলা করা উচিত নয়। তোমরা এই কথাটার সাথে কতজন সহমত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। এভাবে যদি সবাই কথা তুলতে থাকে তাহলে আশা করি পরীক্ষা অবশ্যই হবে এবং অফলাইনেই হবে। এটাই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।